গরমের মধ্যে এই গ্রীষ্মকালের তাপ, আজকে প্রচণ্ড তাপের মধ্যে আমাদের এই মহান নেতার মাজারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি। এবং মঞ্চে উপবিষ্ট মুরব্বী যারা আছেন, প্রধান বক্তা ব্যারিস্টার আমিরুল ইসলাম চাচা, আপনাকে সালাম জানাই, আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ কষ্ট করে। এবং আমাদের প্রিয় কবি আব্দুল খালেক চাচা, উনি যে উদ্যোগ নিয়ে প্রতি বছর এই আলোচনা অনুষ্ঠান করেন, ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আমার পার্টির পক্ষ থেকে আমার সাথে যারা এসেছেন তাদেরকেও আমার অনেক ধন্যবাদ যে তারা কষ্ট করে সকাল থেকে এখানে আছেন। এবং আমি আমাদের এই মহান নেতার আজকে 57তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাকে। এবং আমি মনে করি শেরেবাংলা বাংলাদেশের এবং ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে এবং বাংলাদেশে বাঙালি জাতির জন্য একজন মহান অবশ্যই এবং অবিসম্প্রতিত নেতা ছিলেন, যাকে কোনোদিনও আমরা ভুলতে পারবো না এবং যার অবদান আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। এবং আমাদের পরে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন তারা যাতে আমাদের এই সেই মহান শেরেবাংলা সম্পর্কে জানতে পারে, আমি বর্তমান সরকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন এবং যারা শিক্ষাবিদরা আছেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা আছেন, তারা যাতে এই মুহূর্তে শেরেবাংলার মজুমগের যাতে সম্পর্কে যাতে গবেষণা কেন্দ্র হয় এবং ভবিষ্যৎ আমাদের যারা তরুণ সমাজ আছে তারা যাতে জানতে পারে, তারা কিন্তু আমাদের দিকে অনেক এগিয়ে আছে এখন। কারণ এখন সব কিছু আধুনিক ডিজিটাল যুগ, আমরা জানি যে সব কিছু তরুণ সমাজ ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ রাখে এবং তাদের জন্য এই মহান নেতাদেরকে যাতে অশ্রদ্ধা না করা হয় এবং তাদের জন্য সবাই যাতে তাদের সম্পর্কে জানতে পারে, তাদের অবদান সম্পর্কে জানতে পারে, এই বাঙালি জাতির জন্য মুসলিম হয়ে একটা হিন্দু সম্প্রদায়ের সাথে, খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এবং বৌদ্ধ সম্প্রদায়, সকল সম্প্রদায়ের সাথে উনি মিলেমিশে কীভাবে কাজ করেছেন তার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমি জানি আপনারা সকলে জানেন যে মহান বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু উনি রাজনৈতিক শিক্ষক ছিলেন, মহান নেতা শেরেবাংলার কে ফজলুল হক। তো এইসব জানার জন্য, এইসব জ্ঞান, এইসব সব কিছু জানার জন্য ভবিষ্যৎ তরুণদের জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। এবং খালেক চাচা যে উদ্যোগ নিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি এইসব উনি যে দাবি জানিয়েছে, আমি তার সাথে সহমত জানিয়ে আমি তার সাথে একমত। এবং এই কাজগুলি যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি আমাদেরকে দোয়া করবেন। এবং শেরেবাংলার প্রতিষ্ঠিত পার্টি কৃষক শ্রমিক পার্টির আমরা করে মানে আমরা যাতে ঠিক মতো ওনার আদর্শে চালিয়ে যেতে পারি, এটার জন্য আমাদের সকলকে দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন